ময়মনসিংহে নারী উদ্যোক্তাদের আয়োজনে সকাল থেকে শুরু হয়েছে দিনব্যাপী বসন্ত মেলা। সেখান থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বসন্ত মেলার আয়োজন কেমন দেখছেন? সকাল 8টা থেকেই ময়মনসিংহ ই কমার্স কার্ড নারী উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের উদ্যোগে কিন্তু আসলে ময়মনসিংহ নগরীর যে বৈশাখী মঞ্চ রয়েছে সেই বৈশাখী মঞ্চে বসন্ত মেলা শুরু হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে মেলা প্রাঙ্গণে কিন্তু নারী পুরুষ সহ বিভিন্ন ধরনের মানুষ এসেছেন এবং তারা কিন্তু নারী উদ্যোক্তাদের হাতের তৈরি পণ্য সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নারীরা নিয়ে কিন্তু মেলায় বসেছেন এবং সকাল থেকে বেচা কিনাও কিন্তু খুব ভালো হচ্ছে। আমরা এই বৈশাখী মঞ্চে 54টি স্টল বসেছে। আজ সকাল 8টা থেকে শুরু হওয়া মেলা চলবে রাত 8টা পর্যন্ত। কিছুক্ষণ পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এই মেলার উদ্বোধন করবেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ময়মনসিংহ ই কমার্স কার্ড যাদের আয়োজনে আসলে মূলত এই মেলাটি হচ্ছে। তারা বিভিন্ন সময়ে আমরা দেখি যে ময়মনসিংহ নগরীতে বিভিন্ন মেলা কিন্তু আয়োজন করে থাকেন। আজকে এই বসন্ত মেলা আয়োজনের বিষয় নিয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে নগরবাসীকে আসলে একটু আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের যে পণ্য সেই পণ্যগুলো বিক্রি করছেন এবং তারা কিন্তু এত আমরা একটু কথা বলতে চাই ময়মনসিংহ ই কমার্স কাঠের যে মডারেটর আছেন, আসলে এই মেলার আয়োজন করার কারণ কি? এই মেলার আয়োজন করার কারণটা হচ্ছে আমরা যারা অনলাইন বিজনেস করি আমাদের প্রোডাক্টগুলো শো করার মতন আমরা স্কোপ পাই, ঠিক আছে? এখন আমরা যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করতে পারছি, তার মানে আমাদের জিনিসগুলো কেমন, মানে কেমন, কোয়ালিটি কেমন, এরা আমাদের কাস্টমাররা দেখে এসে বুঝে কিনতে পারতেছে, আমাদের উপর বিশ্বাস পাচ্ছে, এটা আমাদের জন্য অনেক উপকার। আমাদের মতো ছোটো ছোটো উদ্যোক্তারা অনেক কাজ করতে পারতেছে এরকম মেলার মধ্যে, এটা আমাদের জন্য অনেক ভালো। তারা বলছিলেন যে তারা তাদের নিজস্ব হাতের তৈরি পণ্য সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নিয়ে এই মেলায় কিন্তু বসেছেন। আমরা এই মেলায় আসা ক্রেতাদের সাথেও কিন্তু কথা বলছিলাম, ক্রেতারা বলছেন যে তারা তাদের সাধ্য মতো কিন্তু এই মেলায় তারা বিভিন্ন পণ্য ক্রয় করতে পারছেন এবং তাদের শিশুদের সেই আনন্দ কিন্তু তারা সেটি দিতে পারছেন। ডরিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বসন্ত মেলা থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।